আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সুরা, মাত্র 4 আয়াতের। আয়াত কয়টা এই পুরো সুরাটার মধ্যে? শব্দ আছে 15টা, কয়টা এই সুরাটার মধ্যে? অক্ষর আছে 47টা, কয়টা? তো 47টি অক্ষর বিশিষ্ট, 15টি শব্দ বিশিষ্ট, শুধুমাত্র কেবলমাত্র 4টি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সুরা। আপনাদের খেদমতে এ চমৎকার রজনীতে আমি এই সুরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। এই সুরাটা অনেক বরকতপূর্ণ সুরা। এই সুরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সুরাটা। মাগরিবের সুন্নাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সুরাটা পড়তেন। তাওয়াফের পরে 2 রাকাত পড়তে হয়, এই 2 রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে বিশ্বনবী এই সুরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ পড়ুন। আবার বিতরের সালাতের শেষের রাকাতে পড়তেন, আল্লাহু আকবার। তাহলে আমরা পেলাম ফজরের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সুরাতুল ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সুরাতুল ইখলাস পড়তেন, তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস পড়তেন, আর বিতরের সালাত তাহলে বিশ্বনবী ইসলাম বিতরের সালাতের শেষ রাকাতে পড়তেন। মনে আছে বিশ্বনবী এই সুরাটাকে বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। কি বলেছেন? সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। এই সুরা একবার পড়লে 10 পারার সওয়াব আমল নামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারার সওয়াব দিবে কে? 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? অনেক ব্যাখ্যাকারীরা বলেছেন না, সুলুসুল কোরআন দ্বারা এটা বোঝানো হয়নি যে একবার পড়লে 10 পারা। সুলুসুল কোরআন দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনের 30 পারার কথাগুলোকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে 3টা কথা দাঁড়ায়। পুরো কোরআনটাকে যদি আমাকে বলেন মিজানুর রহমান আজহারী ভাই আপনি কনসাইজ করে প্রেসাইজ করে 3 শব্দে বলেন যে কোরআন আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চায়, তখন 3টা কথা বলতে হবে। 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে রিসালাত, 3 নম্বর হচ্ছে আখেরাত। আমার সাথে সাথে বলেন, 1 নম্বর হচ্ছে তাওহীদ, 2 নম্বর, 3 নম্বর, আবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। পুরো কোরআনে এই 3টা কথাই কইছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাওহীদের কথা আল্লাহ বলেছে, রিসালাতের কথা বলেছে, পরজগতের কথা, আখেরাতের কথা বলেছে। তো যেহেতু এই সূরাটা তাওহীদের ব্যাপারে আলোচনা করেছে তার মানে কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরার ভেতরে আসার নাই। কথা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে তাকবীর হবে, আল্লাহু আকবার। সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক, পুরো বুক, পুরো কোরআনকে কনসাইজ করলে 3 ভাগ করলে 1 ভাগ হচ্ছে তাওহীদ। এই তাওহীদের কথা এই সূরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কে? আবার বিশ্বনবী কোবাপল্লীতে হিজরত করতে যেয়ে কোবাপল্লীতে মসজিদ বানালেন, কোবাপল্লী থেকে মদিনাতে যেয়ে মসজিদে নববী বানালেন, কিন্তু কোবাপল্লীর মসজিদের একজন ইমাম নির্ধারণ করে দেয়া দরকার। বিশ্বনবী ওই মসজিদের জন্য একজন ইমাম বানিয়ে দিলেন। বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম কোবাপল্লীতে ইমামতি করে, 3টা নামাজ জাহরি কেরাতে পড়তে হয়, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, বাকি 2 নামাজে সিররি কেরাত, আওয়াজ নাই, ঠিক কি না? জোহরের আর আসরের সালাতের মধ্যে ইমাম কি আওয়াজ করে কেরাত পড়ে নাকি? শুধু পড়ে মাগরিবে, এশার সালাতে আর ফজরে, ঠিক কি না? তো ইমাম সাহেব নিয়োগ পাওয়ার পরে মাগরিবের সালাতে, এশার সালাতে, ফজরের সালাতে প্রতি রাকাতেই সুরাতুল ফাতিহার পড়ে যেই সুরাটা দিয়ে তিনি নামাজ শুরু করতেন ওই সুরাটার নাম হলো সুরাতুল ইখলাস। প্রতি রাকাতে, কি আজীব কথা! প্রতি রাকাতে, আগে সুরা ফাতিহার পরে আগে সুরাতুল ইখলাস, তারপরে অন্য সুরা, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ফাতিহার পরে সুরাতুল ইখলাস, তারপরে অন্য সুরা, প্রত্যেক রাকাতে। ওমিয়া আপনারা ইমাম রাখছেন এই মসজিদে চকরিয়াতে বদরখালী এলাকার ইমাম সাহেব, প্রত্যেক নামাজে সূরা ফাতিহার পরে খালি এখলাস পরে, কুলহুয়াল্লাহ পরে, কি করবেন? ইমাম রাখবেন? হ্যাঁ, আজকে ইমামের একদিন কি আমার একদিন? খালি কুলহুয়াল্লাহ। কোবাপল্লীর জনগণ রেগে মেগে বিশ্বনবীর কাছে চলে গিয়েছে, কারণ নিয়োগ তো বাতিল করা যাবে না, এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারি নিয়োগ করা ইমাম না, এটা বিশ্বনবীর নিয়োগ দেয়া ইমাম। চিৎকার করে বলো, ঠিক কিনা? নিয়োগ দিয়েছেও বিশ্বনবী, বাতিল করলেও করবে বিশ্বনবী, ঠিক কিনা? বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে কষ্ট করে আপনারে নিয়ে মসজিদটা বানালাম, আপনার নিয়োগ দেয়া ইমামকে পেয়ে আমরা খুশি হলাম, কিন্তু ইমাম সাহেব মাগার কুলহু আল্লাহ সারা কোনো সূরা পড়ে না,
খালিকুল ফল্লা বিষ্ণুনবী বললেন বিপাকে, ঘটনা কি এত সুরা থাকতে এইটারে পাইছে কেন? বিষ্ণুনবী বললেন ডেকে পাঠাও। বিশ্বনবী ইমাম সাহেবকে বললেন আমি তোমাকে নিয়োগ দিয়েছি তাই নিয়োগ ওরা বাতিল করার ক্ষমতা রাখে না, আমার কাছে এসেছে, আমি তোমার কাছে জানতে চাই ঘটনাটা কি। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহার পড়ে অন্য সূরা পড়ার আগে আগে সূরাতুল ইখলাস পড়ো কেন? সাহাবীর সোজা সাপটা উত্তর, ও নবী এই সূরাটারে আমি বড্ড ভালোবাসি। কেন ভালোবাসো? সাহাবী বলে ফিহি সিফাতুর রহমান, এই সুরার ভেতরে আমার রহমানের আল্লাহর পরিচয় আছে। এই সুরার ভেতরে আল্লাহ সংক্ষেপে এত সুন্দর নিজের পরিচয়টা দিয়েছেন গো নবী, পুরো কোরআনের কোন সুরার মধ্যে কোন আয়াতের মধ্যে আমি এই পরিচয় পাই না। যেহেতু আমার রব রহমানের পরিচয় সুন্দরভাবে এই সুরার মধ্যে আছে তাই আমি সুরাটাকে ভালোবাসি, প্রতি রাকাতে পড়ি। বিশ্বনবী বললেন তোমার এই অভ্যাস পরিবর্তনের দরকার নাই, যতদিন থাকবা তুমি ওই মসজিদের ইমাম যতদিন পড়াবা এখলাস দিয়ে পড়াবা, এই এখলাসের প্রতি তোমার ভালোবাসা কেয়ামতের দিন তোমার জান্নাতে ঢুকিয়ে দিবে। মর্যাদা বেশি না কম? সুরাতুল ইখলাস ছোট্ট সুরা কিন্তু মর্যাদা বেশি না কম? নবম হিজরি বিশ্বনবী চলে গেলেন তাবুকের ময়দানে, বিশ্বনবী স্বয়ং নিজে ব্যাটেল ফিল্ডে তলোয়ার নিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে যে ময়দানে যুদ্ধের ময়দানগুলোতে নিজে লিড দিয়েছেন এটাকে বলে গাজওয়া, আর যেটাতে নিজে যেতে পারেন নাই উনার সেনাবাহিনী মিলিটারি আর ব্যাটালিয়ন পাঠিয়েছেন ওটাকে বলে সারিয়া। এই তাবুক ছিল গাজওয়া, মিন গাজওয়াতুর রাসূল। তাবুকের ময়দানে গেলেন, বিশ্বনবী আসছে শুই না, তাবুকের ময়দান থেকে সব কাফেরের আন্ডা বাচ্চা দৌড়। সুবহানাল্লাহ কবেন না, বিশ্বনবী বলতেন নুসিরতু বিররুবি মাসিরাতা শাহার, আল্লাহ আমারে পাঁচটা জিনিস দিয়েছে যেটা কোনো নবীরে দেয় নাই। পাঁচটা কইতে গেলে আজকের ওয়াজ শেষ, শুধু একটা একটু বলি। এক নাম্বার হচ্ছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহার, আমি যে এলাকায় থাকি, আমি যেখানে দাঁড়িয়ে থাকি, আমার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের জায়গার রাস্তার মধ্যে যদি কোনো কাফের আন্ডা বাচ্চা থাকে আমার ভয়ে তাদের কলিজা ধপ 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 শুরু হয়ে যায়। বিশ্বনবীর সেনাবাহিনী নিয়ে অ্যাটাক করেছেন তাবুকের ময়দানে, বিশ্বনবীর নাম শুনে সব দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়। বিশ্বনবী আল্লাহ শুকরিয়া করলেন, যুদ্ধ ছাড়াই বিজয়, না চাই মেঘ না চাইতে বৃষ্টি, সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আর যুদ্ধ করা হলো না, তাবুকের ময়দানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখেন সূর্যের আলো কমতে শুরু করেছে, ঘটনা কি, তাকিয়ে দেখে সাইয়েদেনা জিব্রাইল বিশাল ফেরেশতার বহর নিয়ে পৃথিবীর মধ্যে নেমে আসছে। সাইয়েদেনা জিব্রাইলের পাখার কারণে সূর্যের আলো স্তম্ভিত হয়েছে। বিশ্বনবী বললেন ও সাইয়েদেনা জিব্রাইল ঘটনা কি, এত বাহিনী কেন, এত ফেরেশতা কেন, কত ফেরেশতা? সাইয়েদেনা জিব্রাইল বলে 140,000 ফেরেশতা, কেন আসলা? সাইয়েদেনা জিব্রাইল বলে ও নবী তাবুকের ময়দানে আপনি যুদ্ধ করতে এসেছেন, আপনি কি জানেন ওই মদিনাতে আপনার কলিজার টুকরা সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গো নবী?